গুড মর্নিং বন্ধুরা, রাধে রাধে। আজকে একদম রান্নাঘর থেকে তোমাদের সাথে ব্লগ শুরু করছি। সকাল হয়ে গেছে অনেকক্ষণ, আমি একটু দেরি করে উঠি জানোই, রাত জাগতে হয় বলে। এখন আমি বানাচ্ছি চা। আজকে ছুটির দিন, রবিবার মানেই একসাথে তিনজনে মিলে চা। তিনজন মানে আমি, ও আর মাসি। আর আমাদের পুচকেরও প্রায় ওঠার টাইম হয়ে গেছে, তাই তাড়াহুড়ো করে চাটা বানিয়ে নিচ্ছি একসাথে, না হলে খেতেই পারবো না। কাউকে না কাউকে তো কুচকিকে ধরতে হবেই। আর এই যে সকালবেলা উঠে খালি পেটে আমি চাটা একটু অ্যাভয়েডই করছি, তাই একটু ছাতুর শরবত বানিয়ে নিচ্ছি। কিছুই দিই না, নুন টুন কিচ্ছু দিই না, নিজের জন্য অত খাটতে ভালোও লাগে না। ছাতুটাকে জাস্ট গুলিয়ে খেয়ে নিই। এখন এর সাথে গল্প করে তাকায়, একসাথে ছুঁয়ে থাকে দুজনে। হ্যাঁ বাবা, উলি বাবা, উলি বাবা। সকালবেলা উঠেই দিনটা শুরু হয় আমার সোনামার হাসি মুখটা দিয়ে। কতক্ষণ ধরে ওয়েট করি, কখন ঘুমটা ভাঙবে আর আমার দিকে তাকিয়ে এক গাল হাসি দেবে, আর তারপরেই ওর কাছে ছুটে চলে যাই, গিয়ে একটুখানি ওকে চটকে ওর একটু লাথি টাথি খেয়ে নিয়ে, ওর একটু চুল টুল ধরা এগুলো খেয়ে নিয়ে ওকে হাম্পু টাম্পু দিয়ে দিলে আমার সারাদিনের এনার্জিটা ওখানেই চলে আসে। আর টিভিতে চলছে গোপাল ভাঁড়, মাসির আমার সবার খুব পছন্দের। এই যে ফাইনালি সকাল সকাল সব থেকে বড় কাজটা হয়ে গেছে। আর এই যে মায়ের গলায় যে রজনীগন্ধার মালাটা দেখছো, এটা আমি গেঁথেছি। যে মাসি আছে না, তার বাড়িতে ওই রকম রজনীগন্ধা হয়েছে, তো সেই এনেছিল অনেকগুলো, তো কিছুটা এখনো আছে। আজকে সেকেন্ড দিন, কালকেও মালা পরিয়েছিলাম, আজকেও মালা পরিয়েছি। কি সুন্দর লাগছে দেখো, এর মধ্যে একটা গাঁদা যদি থাকতো না, একটা করে গাঁদা দিয়ে দিলে আরও ভালো লাগতো। দাদা, আপনি কি এখন শবাসন করছেন, বেঁচে আছেন? ছুটি তো এরাই কাটাচ্ছে। এখানে আর একজন খেলা দেখো না রাত অবধি। তবে যাই হোক, কালকের খেলাটা সুপার ডুপার ছিল, সুপার ডুপার। কালকে টি-20 ওয়ার্ল্ড কাপ রাত অবধি দেখেছি আমরা সবাই, ইভেন আমার পুচকি দেখেছে অনেক রাত অবধি। কালকে 1:30 ঘুমিয়েছে, রাত অবধি আমরা দেখে, তারপরে কতক্ষণ ধরে ডিসকাশন চলছে, ইভেন যখন ওরা কাপটা নিল অতক্ষণ অবধি, মানে টিভি তো ও তো তারপরেও দেখেছিল, আমি তারপরে পুচকিকে নিয়ে এঘরে চলে এলাম। কিন্তু কাল একটা টাইমে ভেবেছিলাম যে পুরোই হারবে, কোনো চান্স নেই, বাট সেখান থেকে যেভাবে টার্ন করলো ম্যাচটা, জাস্ট দেখার মতো সিরিয়াসলি। আজকে পুচকির একটা মিমি আসবে, মানে আমার একটা স্টুডেন্ট সুবর্ণাকে তোমরা প্রায়ই দেখো ব্লগে, তো আজকে ওর আসার কথা আছে। এমনি বলছিল যে দেখা করতে যাব ম্যাডাম বিকালের দিকে, আমি বললাম না তুই সকালেই চলে আয়, ও তো মেসে থাকে, ভুলভাল খাবার তো দেয় জানোই মেসে, তো সকালবেলা আমাদের চিকেন এমনিই হয়, তো ওকে বললাম চলে আয় আমাদের সাথে একসাথে খেয়ে নিবি। তো আমার পুজো টুজো হয়ে গেছে, হালকা একটু মুড়ি খাবো আর এরপরে রান্নাতে নেমে যেতে হবে। আমার পুচকি এখন ঘুমোচ্ছে, ও উঠলে ওকে আবার স্নান টান করিয়ে অনেক ব্যাপার আছে, এই সময় হুম্বিতম্বি সে নিজেকে ভাবছে বিশ্ব জয় করে এনেছে। যাই হোক, যে কোনোদিন কিছু আনে না, তার আনার পর নিজেকে ওটাই মনে হয়, তো সেই রাজা রাজা ভাব এখনো তার মধ্যে আছে। তো প্রবলেম একটাই, মাছ ভালো হোক খারাপ হোক কমপ্লেন করা যাবে না, পচা মাছ আনলেও বলতে হবে ভালো। এইটা হচ্ছে ছেলেদের বাজার করার এই একটা অসুবিধা। মাছগুলো খুব খারাপ নয়, রাত্রিবেলা এনেছে তো একদম টাটকা না হলেও পচা নয়, দেখি এটা যদি ঝালটাল করা যায়। এই মাত্র বললাম যে ঘুমাচ্ছে, কাজগুলো সেরে নেব, মুড়িটা বেড়েছি আর আমার ছোনামা ঘুম থেকে উঠেছে, তো এখন মুডটা একটু একটু পরে শুরু হবে। যতক্ষণ দেখিনি তো
ও তুই বানিয়েছিস এটা? আমি ভাবছি কিনতে পাওয়া যায় না ওই রকম। আরে বাহ বাহ, ছোট মা তোমার লাগবে, ওলা আরেকটু বড় হই। আবার কি এনেছো দেখ, আবার দেখ, এই দে বাবা বাবা, নতুন তো, একটু টাইম লাগবে, একটু টাইম লাগবে, দেখি তাহলে আমি নিয়ে নিই, নাও তো আমি নিয়ে নিই। এই তো এটা, এই যে এইটা এইটা না, ওকে দেখতে হবে না, এই যে পুতুল লোক, পুতুল পুতুল। আচ্ছা এই যে দেখো এইটা এইটা এইটা, ও তাকেই দেখবে, ও তাকেই দেখবে। এই তো দেখো বাবু, ওকে ওকেই দেখবে, ও মা না মা বলছে। আচ্ছা জিনিস চোখে পড়লো, ওই জন্য ব্লগে একটু দেখাই। ব্যাগটা আমার খুব ভালো লাগছে, একবার দেখা তো, এরা ক্যামেরায় থাক ওই জন্য। ও তাই বলো, খুব সুন্দর দেখতে ব্যাগটা। আচ্ছা হ্যাঁ, আমার খুব এক দেখাতেই ভালো লেগেছে, কালার কম্বিনেশনটা খুব সুন্দর। বাহ, আমি প্রথমে ভেবেছিলাম হাতে ধরে, হাতে ধরলেও কিন্তু ক্লাসি লাগবে দেখতে, হ্যাঁ চলে যাবে। আমার তো মনে হয় ওই কাঁধের থেকে হাতটা আরো ক্লাসি লাগবে হাতে যদি নিস। হ্যাঁ এটা সুন্দর লাগছে আমার দেখতে। তুমি কি চিনতে পারছো, একটু কি চিনতে পারছো, থেকে থেকে মিমিকে একটু টাইম লাগবে, মানে একটু টাইম লাগবে, গল্প করছে। আমি চলে এসেছি রান্নাঘরে, তাড়াতাড়ি করে রান্নাগুলো সারতে হবে, এখনো অবধি তো হয়ে ওঠেনি সেভাবে, টিফিনটাই হলো বেলা করে, আর চটচট করে বসিয়ে দিচ্ছি, মাসি তো জোগাড় করে দিয়েছে, আমাকে শুধু রান্নাটা করতে হবে। ভাত বসে গেছে, এখানে মাংসের আলু কষা হচ্ছে, মানে সরি ভাজা হচ্ছে, আর এখানে হচ্ছে পার্শে মাছের ঝাল। আমার রান্না প্রায় কমপ্লিট, এখানে শুধু ডালটা সাঁতাল দিয়েছি, এখানে আমার চিকেন রেডি, আলুটা একটু একটু লেগে গেছে গাইজ, ডোন্ট মাইন্ড, বাচ্চার মা। আচ্ছা আর এইটা হচ্ছে আমরা টক ঝাল মিষ্টি চাটনি, এখানে ভাজাভুজি আছে, আর এখানে পার্শে মাছের ঝাল। এইটা দেখে মনে হচ্ছে যখন আমি আলুর ভাত খাবো, বিয়ে 5 বছর তখন আমার হবে, তখন আমার এটা বেশ মনে হয়। স্পেশাল থ্যাংক টু দাদা, মনে করে পার্শে মাছ নিয়ে এসে আর ম্যামের হাতের কষা মাংস তো আছে, জাস্ট সব মিলিয়ে ওয়াও। না না খেয়ে দেখ আগে, ওয়াও বলে লাভ নেই, গন্ধ শুকিয়ে বুঝে যাচ্ছে। নে নে, কথায় আছে যে খেতে ভালোবাসে তাকে খাওয়াতেও ভালো লাগে, আমার হয়েছে সেই অবস্থা। বেচারি মেসে থেকে তো খুব একটা ভালো কিছু খেতে পারে না, আর কদিন বাদে চলেও যাবে, সেই জন্য আজকে পেট পুড়ে ওকে একটু খাইয়েতে পেরে খুব ভালো লাগছে, আর ও এত খুশি মনে খেলো কি বলবো। এই দেখো আমাদের রানিমা উঠে গেছে, আমাদের রানিমা উঠে গেছে, দেখতে এসছে মিমি ঠিকঠাক ভাত টাত সব পেয়েছে কিনা, তদারকি করতে এসছে। কি গুলগুলি গুলগুলি, অনেকটা ধাতস্থ হয়েছে আর কান্নাটা নেই, প্রথমে আসতে একদম ভ্যাঁ করে, বললাম তো একটু থাকতে থাকতে এবার খেলবে, ও একটু মানুষ চিনে গেছে আর কি। আচ্ছা আচ্ছা হয়েছে, এক্ষুনি হলো বল, জাস্ট নিজে থেকে উঠে বসে গেল, অনেকক্ষণ ধরে বসেছিল, তারপর আবার একটু এ হয়ে গেল। দেখি মাসি ছাড়ো, ওই দেখো ওই দেখো ওই দেখো, মাসি ছেড়ে দাও ছেড়ে দাও, হ্যাঁ ওই দেখো ওই দেখো ওই দেখো, নিজে বসে আছে, ও ভয় পেয়ে গেছে, ও ভয় পেয়ে গেছে, না 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 না, আচ্ছা আচ্ছা আমরা চেঁচাচ্ছি, আচ্ছা সরি 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 মা সরি সরি, আয় আওয়াজ করিস না, ওই দেখ বসে আছে, ওই দেখ বসে আছে, বসে আছে তো, হাই বসে আছে, অনেকক্ষণ বসতে পারছে না কিন্তু মানে চেষ্টা করে বসে গেছে আজকে, ওই দেখো বসে আছে, ওই দেখো বসে আছে,
বসে যাই যা বসে আছে মামা বসে আছে বসে আছে ওই দেখ বসে আছে ওই দেখ বসে আছে ওই তো উলি বাবালি বাবালি চেষ্টা করছে মানে আর বেশি দিন নেই আর বেশি দিন নেই বসতে দেখছো রেগে যাচ্ছে ওর ঘুমের টাইম হয়ে গেছে হয়েছে দোস্তি হয়েছে এই তো হয়েছে এতক্ষণে বাবা হ্যাঁ এবার মিমির কোলে উঠেছে অবশেষে এখন বাজে প্রায় 7:45 আর ও দুপুরটা অনেকক্ষণ ছিল প্রায় 4:45 দিকে ও বাড়ি গেল অনেকক্ষণ গল্প টল্প করলাম আর যাই হোক ও তো চলে যাবে আর দেখা কবে হবে না হবে তো সেই জন্য আর সেইভাবে শোয়াও হয়নি আর পুচকিটা তো জ্বালায় খুব জানোই তো মাথাটা খুব ধরেও আছে আর মাসি আজকে একটু তাড়াহুড়ো ছিল বলে বেরিয়ে গেল আমি আর ও আছি আর পুচকি আছে এখন একটুখানি চা করব মাথাটা প্রচণ্ড ধরে আছে প্রচণ্ড আর এই চারদিকটা ধোঁয়া ধোঁয়া দেখছো ঘরে আগুন লাগেনি কিন্তু ধুনো দিয়েছি রবিবার করে ধুনো দিই সবাই থাকি তো আমরা আর ও একটুখানি ধুনোর গন্ধটা পছন্দ করে আমার তো প্রতিদিনই দিলে ভালো কিন্তু ধুনো ধূপ তো বেশি প্রতিদিন দিলে তো তাড়াতাড়ি শেষও হয়ে যাবে ওই জন্য বৃহস্পতিবারটা দিই আর ও যেদিন থাকে মানে রবিবারটা দেওয়ার চেষ্টা করি যাগে আমার চা হয়ে গেছে দুজনে এবার একটুখানি আড্ডা দিই বসে এখন তো আর সময়ই হয়ে ওঠে না দুজনের ও আসার পর আর পুচকিটা তো খুব জ্বালায় তোমরা জানো আর মাসি থাকলে তবুও ওকে ধরে মাসি চলে গেছে মানে এখন আমার দায়িত্ব পুরোপুরি সোনামাটা ঘুমিয়ে গেছে মিমির গিফটটা পাশে রেখে দিই ওকে দেখলে দুদিন পর চিনে যাবে ব্লগটা তাহলে শেষ করি সবাই খুব ভালো থাকো টাটা।